ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। বন্ধু জানতে চেয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না যে অহংকারবশত তার পরিধেয় বস্ত্রকে ঝুলিয়ে পড়ে বা টেনে চলে। তো আমরা যদি মেহমানের সামনে মেহমানকে মেহমানের উদ্দেশ্যে পোশাক পরিধান করি তাহলে সে আমরা কি এই হাদিসের আওতাভুক্ত হব? জবাব, সম্মানিত দীনি বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা হয়েছে যে এক সাহাবী সুন্দর পোশাক পরিধান করার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসাবাদ করেছিলেন, যে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উত্তর দিয়েছিলেন, ইন্নাল্লাহা জামাল, নিশ্চয় আল্লাহ হলো সুন্দর, ইহিব্বুল জামাল, আল্লাহ সৌন্দর্যতাকে পছন্দ করেন। বিধায় এভাবে সৌন্দর্যতা অবলম্বন করা সেটা আপনার দর্শনীয় নয়। শরীয়তে এ ধরনের পোশাকের অনুমোদন রয়েছে। বিধায় আত্মীয়তার সামনে যদি আপনি যান, সেখানে যদি ভালো পোশাক পরিধান করেন এবং সেখানে যদি আপনার মনের মধ্যে কোনো অহংকার না থাকে, আপনার যদি উদ্দেশ্য অহংকারী হয়, অহংকার করা হয় যে আমি এমন পোশাক পরেছি আমার আত্মীয় স্বজন দেখে যেন তাদেরকে দেখি, আপনি যদি অহংকার করেন যে কেমন যে তোমার যে পোশাক ছিন্ন ছিন্ন পোশাক ও তোমার পোশাকের চেয়ে আমার পোশাক হাজারো গুণ উত্তম, এরকম যদি আপনার মনের মধ্যে উদয় হয় তাহলে সেটা আপনার দৃষ্টিকটু হবে, মানে সেটা শরীয়তের বিবর্জিত হবে এবং তখন এই হাদিসের আওতাভুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিধায় আমরা বলবো, যদি নাকি আপনার মনে এ ধরনের কিছু না থাকে বরং আপনার সৌন্দর্যতা প্রদর্শন করা উদ্দেশ্য হয় তাহলে সেটা জায়েজ রয়েছে। কেননা আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ধরনের পোশাক নাজিল করেছেন, একটা হলো চাকচিক্যতার পোশাক, আর একটা হলো আপনার যেটাকে বলা হয়েছে যে জিনা, একটা লেবাসুল তাকওয়া, আর একটা লেবাসুল তাকওয়া বলা হয়েছে, আর একটা শীত গ্রীষ্ম থেকে নিজেদেরকে আড়াল করার পোশাক। তবে এর মধ্যে সবগুলোর মধ্যে বলা হয়েছে যে তাকওয়ার পোশাকটাই হলো উত্তম। সর্বক্ষেত্রে মুমিন মুসলিম মুমিনা মুসলিমা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই ভয় করবে এবং সেই ধরনের পোশাক পরবে যে পোশাকের মাধ্যম দিয়ে সে অন্যান্য পাপ পঙ্কিলতা থেকে নিজেকে সেভ করতে পারবে। এ ধরনের পোশাকটাকে উত্তম বলা হয়েছে। তবে চাকচিক্যতার পোশাক যদি অহংকারবশত পরা না হয় তাহলে সেটাতে কোনো শরীয়তের দৃষ্টিতে বাধা নেই। বাকি আল্লাহ তাআলা আলাম ও জাযাকুমুল্লাহু খায়রা।